नमस्कार बंधुरा डोरा ब्रेस्टिंग चैने आपके स्वागत। आजकल भिडियोते आलोचना करब बिच्छिक राशि सृष्टि हवा बुधादित्य योग के लिए। तो चलू शुरू करी। 16 नवेम्बर थे सूर्य बिच्छिक राशि बिराज कर। बुध यह राशि प्रवेश कराय सूर्यर संगे जुति कर सृष्टि हो बुधादित्य योगे। 21 नवेम्बर रविवार बृश्चिक राशि गोचर कर बुध। 16 नवेम्बर थे सूर्य यह राशि बिराज कर। बुध यह राशि प्रवेश कराय सूर्यर संगे जुति कर सृष्टि हो बुधादित्य योग। योगेर प्रभावे धन सम्पत्ति और सुख शांति बृद्धि है। ज्योतिषशास्त्रे बुधादित्य योग के शुभ फलदायी मन करा है। एर माध्यमे राजयोग सृष्टि है। ज्योतिषे सूर्य के आत्मा पिता सम्मान इत्यादि कारक ग्रह मन करा है। आबार बुध के ज्ञान बुद्धि व्यवसार कारक ग्रह मन करा है। 10ই ডিসেম্বর पर्यन्त এই ग्रह दुटी एक संगे वृश्चिक राशि थाकाय बुधादित्य योग बजाय थाकबे। 20 দিনের এই বুধাদিত্য যোগ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ। কোন কোন রাশির জন্য এই যোগ অত্যন্ত শুভ দেখে নিন। সিংহ রাশি, এই রাশির চতুর্থ স্থানে সূর্য ও বুধের জ্যোতি সৃষ্টি হয়েছে। এই স্থান সুখ সমৃদ্ধি বাহন মা ও অর্থের কারণ। এই যোগের প্রভাবে অঢেল অর্থ লাভ হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, গাড়ি কিনতে পারেন এই সময়। আবার মা বাবা সহযোগিতাও লাভ করবে, কর্মক্ষেত্রে শুভ পরিণাম পাবেন এই যোগের ফলে। স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশি, 10ম স্থানে সূর্য বুধের জ্যোতি সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ক্যারিয়ারের সমস্ত সমস্যা দূর হবে, আর্থিক পরিস্থিতি উন্নত হবে এবং পদ সম্মান বাড়বে, পরিশ্রমের পূর্ণ ফল লাভ করবেন, যাত্রা সফল হবে। মীন রাশি, অর্থ আগমন হতে পারে, লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। অর্থ লাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে, চাকরিতে পদোন্নতি হবে, বেকার জাতকরা চাকরি লাভ করবেন। বুধের এই রাশি পরিবর্তন বৃষ, কন্যা, কর্কট ও মকর রাশির জাতকদের জন্য কিছুটা হলেও শুভ। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি দারুণ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী করে তোলে। আর ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ।